Hello friends, welcome back to my channel. Today I am talking about a list of important festival in India. Onek request ache ma'am festival alochona korun bibhinno je state er alada alada festival ache to je festival gulo protita porikha ekhan theke ashe je jekono ekta festival hocche apnar dewa thakbe je eta kon state er ba kono state er nam dewa thakbe sekhane hocche famous festival er nam thik ache option dewa thakbe to eta khub important upcoming exam er jonno tar age janie debo bondhura jara ekhono amar চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে নোটিফিকেশান বেলটা অন করে নিন তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যারা বিভিন্ন পিডিএফ নিচ্ছেন নোটস নিচ্ছেন প্লিজ বন্ধুরা বিভিন্ন গ্রুপে শেয়ার করুন আপনারা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনি যেমন নিচ্ছেন আপনার বন্ধুদেরকেও হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দিন ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই আজকে দেখে নেব আমরা স্ট্যাটিস্টিক জিকে থেকে যারা স্ট্যাটিস্টিক জিকে পিডিএফটা নেননি প্লিজ বন্ধুরা আপনারা নিয়ে নিন সব এক্সামের জন্য কাজে লাগবে যেখানে যতগুলো স্ট্যাটিস্টিক জিকে হয় সেখানে আলোচনা করা হয়েছে আরেকটা অল টোটাল জেনারেল নলেজের পিডিএফ আসতে চলেছে যেটা হচ্ছে পরের ভিডিওতে আমরা আলোচনা করব আপাতত এখন স্ট্যাটিস্টিক জিকে যারা নিচ্ছেন সামনে পিএসসি ক্লাস ডব্লিউবিসিএস প্রিলিমস আর মিসেলেনিয়াস প্রিলিমসের জন্য খুব কাজ দেবে ঠিক আছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে যারা নিতে চাইবেন নিয়ে নেবেন তো চলুন আজকে আমরা দেখে নিই লিস্ট অফ ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া আর যারা এখনও পিডিএফগুলো নেননি তাদের জন্য বলবো হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি দুটো পিডিএফ আছে মানে দুটো পার্টে আছে এনসিয়েন্ট মেডিয়াভেল আর হচ্ছে মডার্ন আর জিওগ্রাফি তারপরে আছে জেনারেল সায়েন্স অ্যান্ড ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স নিলে আপনার টোটাল কমপ্লিট মানে কমপ্লিট হচ্ছে একটা পরীক্ষার জন্য নোটস কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আর পরেরটি ইকোনমি পরের দুটো ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেখানে পিডিএফ দিয়ে দেবো তাহলে আপনার টোটাল কমপ্লিট হচ্ছে একটা প্রিলিমস কমপ্লিট করার জন্য আপনার যা যা ডকুমেন্ট যা যা নোটস লাগে সেটা হচ্ছে আপনার পুরো কভার হয়ে যাবে যারা যারা নেননি নিচে লিঙ্ক দেওয়া থাকবে নিয়ে নেবেন আর প্র্যাকটিস সেটও আছে বিভিন্ন নিতে পারেন তো চলুন আমরা দেখে নিই প্রথমে আসছি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যে ফেমাস ফেস্টিভ্যাল সেটা হচ্ছে এক হচ্ছে সংক্রান্তি আচ্ছা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটা আমরা জানি মকর সংক্রান্তি হয়ে থাকে জাস্ট কয়েকদিন আগে হয়েছে আচ্ছা এখানে দেখুন অন্ধ্রপ্রদেশে তাহলে হচ্ছে সংক্রান্তি ফেস্টিভ্যাল এরপরে আসছি আমরা দীপোৎস আচ্ছা এরপরে আসছি এখানে দীপোৎসবম ত্যাগরাজ ফেস্টিভ্যাল দীপোৎসবমটা অতটা উল্লেখ না থাকে না দেখবেন আপনি পেপার পড়লেই জানবেন ত্যাগরাজ ফেস্টিভ্যাল কোথায় অবস্থান করছে এটা পরীক্ষা দেওয়া আছে দীপোৎসবমটা উল্লেখ থাকে না ত্যাগরাজ ফেস্টিভ্যাল কোন স্টেটের সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে যখন আমি বলছি ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন সেখান থেকে কোশ্চেন আসতে পারে উগাড়ি ফেস্টিভ্যাল বা উগাদি ফেস্টিভ্যাল আমরা যেখানে বলি নিউ ইয়ার ফেস্টিভ্যাল বা বর্ষবরণ ফেস্টিভ্যাল উৎসব ঠিক আছে তো সেটাকে বলা হচ্ছে উগাড়ি ফেস্টিভ্যাল যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রোটেলা পান্ডুগা আর ব্রহ্মোৎসব ব্রহ্মোৎসব যেটা সেটা হচ্ছে এখানকার ফেস্টিভ্যাল কিন্তু অন্ধ্রপ্রদেশের সবথেকে মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে সংক্রান্তি অ্যান্ড ত্যাগরাজ ফেস্টিভ্যাল যেটা পরীক্ষা এসে থাকে ত্যাগরাজ অ্যান্ড উগাড়ি এই তিনটে জিনিস ভালো করে মনে রাখুন ফ্রম অন্ধ্রপ্রদেশ এরপরে আসছি আমরা তেলেঙ্গানা আচ্ছা এরপরে তেলেঙ্গানা ফেস্টিভ্যাল কি আছে উগাদি যেহেতু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একসাথে ছিল পরে ওটা আলাদা হয়েছে 2014 কিন্তু আমাদের মনে রাখতে হবে উগাদি ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটাতেই হয় আর এখানে দিয়েছে বাথুকাম্মা অ্যান্ড কথাকন্ডা জাকারা এটা অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে উগাডি উগাডি বা উগাদি ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটোতেই এরপরে আসুন বিহার বিহারে আমরা এখানে অ্যালফাবেট অনুযায়ী পড়ে নেব বিহারের হচ্ছে কি আছে ছট পুজো যেটা আমরা ছট পুজো বলে জাস্ট কিছুদিন আগেই গেল তো বিহারের ছট পুজো এটা সবার জানা আছে ছোটো বড়ো সবাই জানে ছট পুজো হচ্ছে বিহারে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে হচ্ছে সামা চেগাওয়া রাজি আচ্ছা রাজগীর ডান্স ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট রাজগীর আমরা জানি বিহারে অবস্থান করছে আর জিবি পত্রিকা অ্যান্ড বিহুলা তারপরে হচ্ছে মধুশ্রাবণী আচ্ছা মধুশ্রাবণী তো এগুলো অতটা আসে না আসে রাজগীর ফেস্টিভ্যাল আর ছট পুজো এই দুটো জিনিস মনে রাখবেন রাজগীর ফেস্টিভ্যাল ছট পুজো ফ্রম বিহার আচ্ছা এরপরে আসছি আমরা হরিয়ানা হরিয়ানার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সুরজকুণ্ড সুরজকুণ্ড মেলা হয়ে থাকে এখানে আর বৈশাখী ফেস্টিভ্যাল যেটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তো সুরজকুণ্ডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বৈশাখী বললেই তো আপনি ওয়েস্ট বেঙ্গলে অ্যান্সার করবেন কিন্তু সুরজকুণ্ড ফেস্টিভ্যাল হচ্ছে হরিয়ানা আবারও বলছি সুরজকুণ্ড কিন্তু উত্তরাখণ্ড না অনেকে উত্তরাখণ্ড মেরে দেবেন সুরজকুণ্ড মেলা বলা হচ্ছে এখানে সুরজকুণ্ড মেলা ফেস্টিভ্যাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হরিয়ানাতে এরপরে আসুন দিল্লি দিল্লি ক্যাপিটাল দিল্লিতে কী বলা হচ্ছে ভারত রং মহোৎসব কুতুব ফেস্টিভ্যাল সবরাং উৎসব সিপসি অ্যান্ড জাহানি খুসরো
আচ্ছা, দিল্লিতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারত রং মহোৎসব। ভারত রং মহোৎসব হচ্ছে যেটাকে আমরা হোলি বলি, ভারত রং মহোৎসব হচ্ছে দিল্লি। আচ্ছা, এরপরে আসুন আসাম। আসামের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিহু। বিহু নাচ যেমন ইম্পর্টেন্ট, তেমন বিহু ফেস্টিভ্যাল এখানে হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ওদের নতুন ফসল উৎপাদনের পরেই হচ্ছে বিহু ফেস্টিভ্যাল হয়ে থাকে। আচ্ছা, বিহু আবার অনেক রকমের হয়ে থাকে, তো আমরা বিহুটা শুধু মনে রাখবো যেটা হচ্ছে আসামের, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে মাজুলি ফেস্টিভ্যাল। মাজুলি এই কারণে ফেস্টিভ্যাল পালন করে, এখানে হচ্ছে মেলা হয়ে থাকে। মাজুলি আমরা জানি এখানে হচ্ছে দ্বীপ, যেটা ব্রহ্মপুত্রের নদী বা দ্বীপ। আচ্ছা, তারপরে হচ্ছে আর ফেস্টিভ্যালগুলো অত মনে রাখার প্রয়োজন নেই। এরপরে আসুন গুজরাট। গুজরাটের যেটা হচ্ছে নবরাত্রি ফেস্টিভ্যাল হচ্ছে গুজরাট। আবারও বলছি, নবরাত্রি ফেস্টিভ্যাল যেমন ওয়েস্টবেঙ্গলে পালন করা হয়, গুজরাটের হচ্ছে এটা এখানে ইম্পর্টেন্ট বা ফেমাস ফেস্টিভ্যাল। কাইট ফেস্টিভ্যাল হচ্ছে গুজরাট, যে ঘুড়ি উড়ানো হয়ে থাকে আমাদের এখানে, মনে হয় মকর সংক্রান্তি ঘুড়ি উড়ে, আমার এতটা ঠিক জানা নেই। কিন্তু যে কাইট ফেস্টিভ্যাল ওয়েস্টবেঙ্গলে যেমন আছে, গুজরাটে হচ্ছে ফেমাস। গুজরাটে হচ্ছে নবরাত্রি, কাইট ফেস্টিভ্যাল আর মধেরা ডান্স ফেস্টিভ্যাল, সপ্তাক মিউজিক ফেস্টিভ্যাল, হোলি। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে হোলি, নবরাত্রি, কাইট ফেস্টিভ্যাল। আবারও বলছি, কাইট ফেস্টিভ্যাল, নবরাত্রি হচ্ছে গুজরাটে হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আসুন গোয়া। গোয়াতে হচ্ছে সানবার্ন ফেস্টিভ্যাল হয়, সানবার্ন ফেস্টিভ্যাল। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, যেটা হচ্ছে মান্ডো ফেস্টিভ্যাল। এখানে মান্ডবী নদী আছে, তো মান্ডো ফেস্টিভ্যাল এখানে হচ্ছে হয়ে থাকে, মান্ডো ফেস্টিভ্যাল আর সানবার্ন ফেস্টিভ্যাল। বাকিগুলো পড়ে নেবেন, অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে আসুন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে যে ফেস্টিভ্যাল, হিমাচল প্রদেশ হচ্ছে মিঞ্জার মেলা, কুলু দশেরা, জ্বালামুখী। জ্বালামুখী ফেয়ারটা ইম্পর্টেন্ট, জ্বালামুখী ফেয়ার ফেস্টিভ্যাল হচ্ছে কোথায় না, হিমাচল প্রদেশ, ঠিক আছে? আর কুল্লু দশেরা কেন, কুল্লু মানালি এখানে অবস্থান করছে, তো কুল্লু দশেরা। এরপরে আসুন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরের ইম্পর্টেন্ট তিনটাই আছে সব থেকে বেশি। একটা হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল। টিউলিপ যে আমরা একটা ফুল জানি, হোয়াইট কালারের, বিভিন্ন কালারের হয়ে থাকে, টিউলিপ ফেস্টিভ্যাল, সেখান থেকে আসছে টিউলিপ ফেস্টিভ্যাল। আর এখানে হেমিস গাম্পা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, এখানে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে জেট অষ্টমী। জেট অষ্টমী বলে পালন করা, এটা অতটা ইম্পর্টেন্ট, কিন্তু হেমিস গাম্পাটা ইম্পর্টেন্ট। ছারি ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট, ছারি ফেস্টিভ্যাল এটা এসেছিলো আপনার এক্সামে, দেখবেন একটা বিসিএসেরই প্রিলিমস এসেছিলো ছারি ফেস্টিভ্যাল আর টিউলিপ ফেস্টিভ্যাল। হর নবমী অতটা ইম্পর্টেন্ট নয়, তো এই তিনটে ফেস্টিভ্যাল, টিউলিপ, ছারি আর হেমিস গাম্পা হচ্ছে জম্মু কাশ্মীর। এরপরে আসুন কর্ণাটক। কর্ণাটকের হচ্ছে মকর সংক্রান্তি, যেটা আমরা বলি ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়, সেটা মকর সংক্রান্তি হচ্ছে কর্ণাটক। উগাদিও হচ্ছে এখানে কর্ণাটক। উগাদি ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন নবান্ন উৎসব বলা হয়, নতুন ধান হলেই নবান্ন উৎসব বা নতুন বর্ষবরণ উৎসব পালন করা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে 15 এপ্রিল বা হচ্ছে আমাদের যেটা ফার্স্ট পয়লা বৈশাখ হয়, তেমনি ওখানে হচ্ছে একটা উগাদি ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে নতুন বর্ষ বরণ, উগাদি ফেস্টিভ্যাল দক্ষিণ ভারতে হয়ে থাকে, ঠিক আছে? তো উগাদি ফেস্টিভ্যাল কর্ণাটকে আছে, মকর সংক্রান্তি আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এরপরে আসছে কেরালা। কেরালা হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে WBCS, ঠিক আছে? ওনাম ফেস্টিভ্যাল কথা করে, ওনাম ফেস্টিভ্যাল হচ্ছে কেরালা, ওনাম ফেস্টিভ্যাল হচ্ছে কেরালা। আবার বলছি, আর নেহরু ট্রফি বোট রেস, বোট রেস হচ্ছে বিভিন্ন ধরনের বোট রেস হয়ে থাকে এখানে, সেটা হচ্ছে কেরালা। আচ্ছা, এরপরে আমরা আসছি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট হচ্ছে গটি পুয়া, বা কোনো কোনো বইবেতে পাবেন এখানে দিয়েছে গুডি বাবা, আবার গোটি পুয়া, বাংলায় বলা হয় গোটি পুয়া। গোটি পুয়া হচ্ছে মহারাষ্ট্র। আবার বলছি, গোটি পুয়া বা গুটি পুয়া যেটাই বলেন ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মহারাষ্ট্র, ভেরি ইম্পর্টেন্ট। গণেশ চতুর্থী, এখানে গণেশ চতুর্থী পালন করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। গণেশ চতুর্থী সব থেকে বেশি ধুমধাম করে পালন করা হয়, সেটা হচ্ছে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী আর হচ্ছে গোটি পুয়া। ঋষি পঞ্চমীটা অতটা ইম্পর্টেন্ট নেই। এরপরে আসুন আমরা দেখিনি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যেহেতু খাজুরাও অবস্থান করছে, খাজুরাও টেম্পল, খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল এখানে, মালা উৎসব, তানসেন মিউজিক। তানসেন হচ্ছে বিলংস টু মধ্যপ্রদেশ, যার জন্য এখানে একটা তানসেন মিউজিক ফেস্টিভ্যাল পালন করা হয়, এটা মনে রাখবেন। আর খাজুরাও যেখান থেকে, যেখানে যে জিনিস বেশি পাওয়া যায় সেখানে সেই ধরনের ফেস্টিভ্যাল হচ্ছে হয়ে থাকে। এরপরে আমরা আসছি ওড়িশা। ওড়িশা হচ্ছে ইম্পর্টেন্ট আছে কি, ইম্পর্টেন্ট আছে কোণার্ক ফেস্টিভ্যাল, যেহেতু কোণার্ক মন্দির এখানে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল, এখানে আমরা জানি স্যান্ড শিল্পী, ভালো শিল্পী হচ্ছে কী নাম, সুদর্শন পট্টনায়ক, তাই তো? এখান থেকে অবস্থান করছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখে নেবো যে সব থেকে বেশি নোয়াখাই, নোয়াখাই রাষ্ট্র, নোয়াখাই, কোণার্ক ফেস্টিভ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে ফ্রম ওড়িশা। এরপরে আমরা দেখে নেবো পাঞ্জাব হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা হচ্ছে তেজ, টিক্কা, হালমোহলা, লোহরি,
গুরু পর্ব, আচ্ছা গুরু পর্বটা ইম্পর্টেন্ট, এখানে মনে রাখতে হবে। পাঞ্জাবের তালওয়ান্দি গ্রাম থেকে যে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন, 550তম অ্যানিভার্সারি উপলক্ষে পাকিস্তান গভর্নমেন্ট করেছে 50 টাকার কয়েন উপলব্ধি করেছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট কত টাকার কয়েন ই করেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা এরপরে আসুন তাহলে, টিক্কা টিক্কা ফেস্টিভ্যাল হচ্ছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান। রাজস্থান হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ক্যামেল ফেস্টিভ্যাল, এটা WBCS মিন্স 2019 এসেছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখে নেবো এখানে পুষ্কর ফেয়ার, পুষ্কর ফেয়ার এটাও এসেছে WBCS এ। WBCS এ দুটো এসেছে, ক্যামেল ফেস্টিভ্যাল পুষ্কর ফেয়ার, এই দুটোই মনে রাখতে হবে। পুষ্কর ফেয়ার ক্যামেল ফেস্টিভ্যাল ফ্রম রাজস্থান, রাজস্থানে এটা আছে। আর ডেজার্ট ফেস্টিভ্যাল মানে এখানে ডেজার্ট আছে তো ডেজার্ট ফেস্টিভ্যাল হবে। মেওয়ার ফেস্টিভ্যাল এখানে হচ্ছে মেওয়ার, মেওয়ারের রাজা, মেওয়ারের যে রাজা রানা রতন সিং, তারপর হচ্ছে অনেক ধরনের হচ্ছে এখানে রাজপুতরা আছেন বা এখনও বিলং করছেন, তো সেখানে মেওয়ার ফেস্টিভ্যাল পালন করা হয়। আচ্ছা এরপরে আমরা দেখে নেবো, এগুলো ইম্পর্টেন্ট ছিল বলে দিলাম। এরপরে আসুন ত্রিপুরা, ত্রিপুরা হচ্ছে করাচি পূজা অ্যান্ড ত্রিপুরেশ্বরী টেম্পল তামিলনাড়ু। ত্রিপুরা অতটা ইম্পর্টেন্ট নয়, তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে পোঙ্গাল ফেস্টিভ্যাল, ওটা আমরা জানি WBCS প্রিলিমসে অনেকবার এসেছে, তাই তো? পোঙ্গাল ফেস্টিভ্যাল আর একটা কি, পোঙ্গাল ফেস্টিভ্যাল আর যেটাকে হচ্ছে বলা হয় জালিকাট্টু, জালিকাট্টু এটা WBCS অনেকবার এসেছে। জালিকাট্টু আর পোঙ্গাল হচ্ছে একই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে যে পোঙ্গাল ফেস্টিভ্যাল জালিকাট্টু বিলংস টু এটা হচ্ছে তামিলনাড়ু, আর অতটা ইম্পর্টেন্ট না এখানে। এরপরে আসুন উত্তরপ্রদেশ, ভেরি ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে। উত্তরপ্রদেশে হচ্ছে ব্রহ্মোৎসব, রামনবমী, রামনবমী এখানে ভালো পালন করা হয়ে থাকে, শ্রাবণ ফেস্টিভ্যাল অ্যান্ড তেজ মহোৎসব, কুম্ভ মেলা। কুম্ভ মেলাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশে কুম্ভ মেলা অনেক জায়গায় হয়ে থাকে। তো কুম্ভ মেলা, ব্রহ্মোৎসব, রামনবমী, বনিযাত্রা এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ। এরপর আমরা আসছি ওয়েস্ট বেঙ্গল, ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের দশেরা, আমরা জানি এখানে দশেরা পালন করা হয়ে থাকে, গঙ্গাসাগর মেলা এটা হচ্ছে এখন। আচ্ছা পৌষ মেলা, পৌষ মেলা বলতে পৌষ মেলা বলা হয় এটাকে, রামকৃষ্ণ উৎসব অ্যান্ড এরপরে আছে বসন্ত পঞ্চমী অ্যান্ড নববর্ষ, নববর্ষ যেটা আমরা এখানে ওখানে উগাদি বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আমাদের এখানে নববর্ষ। আর নন্দিকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট হচ্ছে দশেরা, গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, রামকৃষ্ণ উৎসব, বসন্ত পঞ্চমী, নববর্ষ। সিকিম, সিকিমে কি আছে, ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল সাগা দাওয়া, সাগা দাওয়াটা মনে রাখবেন, সাগা দাওয়া বিলংস টু সিকিম। এরপর আমরা আসছি লাদাখ, ইউনিয়ন টেরিটরি আমরা জানি এখন হয়ে গেছে, ভালো করে মনে রাখতে হবে এটা। আমি আগে আগেই বলেছিলাম যে এটা আমি যে স্ট্যাটিস্টিক জিকে দিচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু একদম রিসেন্ট বানানো হয়েছে, জাস্ট কয়েকদিন আগের বানিয়ে এটা আপনাদের দেওয়া হচ্ছে। তো যার জন্য দেখুন এখানে আপনি নোট দেখলেই বুঝতে পারবেন, অনেকে হবেন অনেক দিনের আগের হয়তো না, স্ট্যাটিস্টিক জিকে হচ্ছে রিসেন্ট দেওয়া রয়েছে। দেখুন লাদাখ ইউনিয়ন টেরিটরি যে হয়েছে কবে হয়েছে, 31 অক্টোবর এটা ডিক্লিয়ার হয়েছে যে ইউনিয়ন টেরিটরি এবং জম্মু কাশ্মীর টেরিটরি, ঠিক আছে। তো যার জন্য বলছি যারা এখনও নেননি পিডিওটা নিতে ভুলবেন না, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন, সব থেকে কম রেট এখানে দেওয়া হচ্ছে। তো নিলে এটা দেখবেন কত কোয়ালিটি কত ভালো আছে আপনার নোটের, খুব ইম্পর্ট্যান্ট এবং জিনিসগুলোই তুলে ধরা হয়েছে যাতে আপনারা মনে করতে পারেন বিভিন্ন আপনাকে ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। আসুন লাদাখ ইউনিয়ন টেরিটরি হচ্ছে সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল, হেমিস ফেস্টিভ্যাল যেটা জম্মু কাশ্মীরে সেটা লাদাখে, ঠিক আছে, কেননা এই রিসেন্ট আলাদা হয়েছে তো দুটো ফেস্টিভ্যাল একই দেখাবে একই জায়গায়। আসুন এরপর নাগাল্যান্ড, নাগাল্যান্ডে হচ্ছে মেতেমন্ন ফেস্টিভ্যাল, হর্নবিল, হর্নবিলটা ইম্পর্ট্যান্ট, এটা WBCS অনেকবার এসেছে তাই এটা মনে রাখতে হবে আপনাদেরকে। হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে নাগাল্যান্ড। ছত্রিশগড়, ছত্রিশগড় হচ্ছে বাস্তার দশেরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসেছে যে ছত্রিশগড়ের ফেস্টিভ্যাল হচ্ছে বাস্তার দশেরা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসছি মণিপুর, মণিপুরে হচ্ছে কুট ফেস্টিভ্যাল হচ্ছে মণিপুর, অরুণাচল প্রদেশ হচ্ছে লোসার, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও WBCS এসেছে, লোসার ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচল প্রদেশ। লোসার ফেস্টিভ্যাল কোথায় আছে, লোসার ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচল প্রদেশ। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের তুসু ফেস্টিভ্যাল, আর মিজোরামে হচ্ছে ছাপচার কুট ফেস্টিভ্যাল। তো বন্ধুরা এটা অলরেডি আলোচনা করলাম আমরা, এটাতে আলোচনা করলাম যে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বিভিন্ন স্টেটের, ভ্যারিয়াস স্টেটের। তো এখানে যারা যারা বলেছিলেন আশা করি তাদের আশাপূর্ণ হয়েছে, যে ফেস্টিভ্যাল নিয়ে আমি আলোচনা করে বলেছিলাম, স্ট্যাটিস্টিক দিকে দিয়ে দিয়েছি, অনেকে নেয়নি, প্রায় নেয়নি, মাত্র 4-5 জন মাত্র নিয়েছেন। তো আমি বলবো সবাই নিন স্ট্যাটিস্টিক দিকে, আপনাকে আলাদা করে আর স্ট্যাটিস্টিক দিকের জন্য কোনো বই কিনতে হবে না এটা বলতে পারি, ঠিক আছে। তো চলুন এটাতে আমি আলোচনা করে দিলাম আপনাদের বিভিন্ন ভ্যারিয়াস মানে ফেস্টিভ্যাল ইন ভ্যারিয়াস স্টেট, এটা আলোচনা করলাম। এরপরের ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের জন্য বিভিন্ন ট্রফি এবং কাপ রিলেটেড টু বিভিন্ন হচ্ছে গেম,
ঠিক আছে? তো বিভিন্ন গেমের রিলেটেড আছে টপিক আপ, এগুলো হচ্ছে পরীক্ষা এসে থাকে, সেগুলো আমি আলোচনা করবো পরের ভিডিওতে। প্লিজ বন্ধুরা আপনারা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফগুলো নিয়ে নিন, যে কোনো পিডিএফ এখান থেকে পেয়ে যাবেন একদম কম রেটে এবং সব থেকে হচ্ছে ভালো মানের পিডিএফ, ঠিক আছে? তো চলুন আমরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কেউ নিতে ভুলবে না, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক, জিকে, আর যেটা হচ্ছে আপনার পিএসসি ক্লাসের জন্য নোটস দেওয়া হচ্ছে বিভিন্ন মক টেস্ট, সেগুলো নিতে ভুলবেন না, ঠিক আছে? আর হিস্ট্রি জিওগ্রাফি তো ওটা আপনার থাকতেই হবে, নাহলে আপনি অন্যান্য এক্সামে নাম্বার ক্যারি করতে পারবেন না। হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স নিচে লিঙ্ক দেওয়া আছে, নিয়ে নিন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ আজকের মতো এখানে।